সবাইকে স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে আর আজকে আমাদের অতিথি এমন একজন মানুষ যাকে নতুন করে পরিচয় করে দেওয়ার আসলে কোনো সুযোগ নাই তিনি ডক্টর কামাল হোসেন ডক্টর কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনার অনেক পরিচয় আপনি ডক্টর কামাল হোসেন আপনি গণফোরাম সভাপতি আপনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আপনি বাংলাদেশের আইনমন্ত্রী সংবিধান প্রণেতা পররাষ্ট্রমন্ত্রী খনিজ সম্পদ মন্ত্রী ছিলেন এখন একজন সাধারণ নাগরিক এখন এক বাংলাদেশের একজন প্রচু মানের মানুষ একজন বড় মানুষ আপনার সম্পর্কে আমরা আসলে জানতে চাই আমরা শুরু করতে চাই আপনার শৈশব এবং পড়াশোনা নিয়ে সেই সময়ের কথা যদি একটু মনে পড়ে তো এখানে দাঁড়িয়ে সেইগুলো স্মৃতি বলা যায় যে আমি ম্যাট্রিক দিয়েছি একান্ন সনে উনিশশো একান্ন উনিশশো একান্ন সনে সেন্ট গ্রেগরিজ স্কুল লক্ষ্মীবাজারে ছিল তো এখান থেকে যেতে হতো ওখানে আর একান্নতে ম্যাট্রিক করে তারপরে আমি সেন্ট গ্রেগরিজ কলেজ যেটা নটডেম কলেজের আগে যেটা সেন্ট গ্রেগরিজ কলেজ সেটাও লক্ষ্মীবাজারে একটা দোতলা বিল্ডিংয়ে করা হয়েছিল এবং আমি ওখানে সেকেন্ড অথবা থার্ড ব্যাচ হিসাবে জয়েন করি সেখানে কিন্তু খুব ভালো ভালো লোকরা আমার আগে গেছেন যেমন আমাদের সেই শহীদ গ্যাস ইতিহাসের যিনি প্রফেসর ১৪ ডিসেম্বরে যিনি শহীদ হলেন শহীদ উনি আমার এক ব্যাচ আগেকার তো আমরা প্রায় দশ বারো জন থার্ড ব্যাচ ওখানে গেছি এবং যেহেতু ছোট ছিল সেখানে খুব অলমোস্ট মানে পার্সোনাল অ্যাটেনশন পেত সবাই শিক্ষকদের কাছ থেকে তো আমি মানে যে তখন পর্যন্ত তো ঢাকা কলেজই সবচেয়ে মানে সেরা কলেজ ছিল ভালো রেজাল্ট করলে সবাই ঢাকা কলেজ ভর্তি আপনার আর বন্ধু বান্ধব কারা ছিল ওই সময় বন্ধু বান্ধবদের মধ্যে হয় আর তো এখন বোধ হয় কেউ নাই মানে মানে এদিক ওদিক চলে গেছেন আমাদের দুই ব্যাচ আগে এক একজন ছিলেন মাহমুদুর রহমান উনি আছেন ওনার সঙ্গে সেদিনই দেখা হলো আর আমাদের পুরোনো বন্ধুর মধ্যে সেরকম কেউ নাই যার সঙ্গে আমার দিনকার সম্পর্ক দু একজন মারাও গেছেন ইতিমধ্যে এটা সেই সাতান্ন সালের ঘটনা বোধ হয় আপনি অক্সফোর্ডে পড়তে গেলেন হ্যাঁ ওই নটরড্যামে শেষ করলাম পঞ্চান্ন সনে দুই বছরে করে তো আমার সবসময় মানে যেটার প্ল্যান ছিল ভবিষ্যৎ সম্পর্কে যে আমার যে চিন্তা যে আমি ল পড়ব এবং অক্সফোর্ডে ভর্তি হতে পারলে ওখানে ভর্তি হব কেন সর্বদি সাহেবের যে তো সুনাম ছিল খুবই এবং আমরা ওনার পথে ল পড়তে ল পড়তে চাই তো সেই সময় উনিশশো তিপ্পান্ন উনিশশো পঞ্চান্ন সাতান্ন এই সময়টায় ভাষা আন্দোলন তো তখন তুঙ্গে আপনি তখন কলেজের ছাত্র জাস্ট কলেজে ঢুকে সেই সময়ের ঘটনা মনে পড়ে হ্যাঁ আমার সেটি আগে আমার ভাগ্য যে যদি আমি ইউনিভার্সিটিতে ছিলাম না কিন্তু আমাদের ভাষার সৈনিক আব্দুল মতিন সাহেব আমার যে খারত ভাই ছিলেন ইউনিভার্সিটিতে তার খুব ঘনিষ্ঠ বন্ধু সৈয়দ আলী কবির এরা তো ওনাদের এখানে আসতেন আমি ওনার সঙ্গে দেখা হয়ে গেল তো উনি বললেন হ্যাঁ তুমি তো এই যে মেট্রিক পাস করে এখন কি করবে এখন তো জাস্ট তুমি ভর্তি হয়েছ তো নিশ্চয়ই কিছু আমাদের একটা কর্মী হিসাবে কাজ করতে পারো খামগুলো লেখো যে আবেদন তারা পাঠাচ্ছেন তার খামগুলো আমার লেখা ওনার সঙ্গে তখনকার পরিচয় সেদিন উনি মারা গেলেন তো ওনার সঙ্গে ওই যে শেষ একটা সম্পর্ক গড়ে উঠেছিল সেটা সারা জীবন কিন্তু আমরা রক্ষা করেছি আপনি সেই সময়ে অবিভক্ত পাকিস্তান তখন তখন তো খুব কম মানুষ মানে আমাদের এই পাশে তৎকালীন পাকিস্তান খুব কম মানুষ অক্সফোর্ডে পড়াশোনা করতে যেত তো আপনি সেই সময় অক্সফোর্ডে গেলেন ওই সময় বাঙালি বা বাংলা আর কেউ ছিল এখন গতকাল নজিলুর রহমান সিদ্দিকী সাহেব মারা গেলেন উনি জাস্ট শেষ করছেন যখন আমি গেছি আমার সমসময় যদি আমার বয়সে বড় উনি ডিগ্রি করে গেছিলেন চিফ জাস্টিস হাবিবুর রহমান একই কলেজে ওই দুজন ছিলেন তো আমরা দুইজন তিনজন আরেকজন ছিলেন সেন্ট জনস কলেজ ফরেন সার্ভিসে আমাদের আমার মামা তো ভাই হন কাসার মোরশেদ সাহেব এই কয়েকজন আমরা ছিলাম বাংলাদেশ তো সেই সময়ে অক্সফোর্ডের গল্প একটু শুনতে চাই সেই সময়ের পড়াশোনা কেমন ছিল সেই সময় বাংলাদেশ তো ছিল না পূর্ব পাকিস্তান যেটা সেটার ব্র্যান্ডিং কেমন ছিল আপনাদেরকে যারা সাদা চামড়ার মানুষ তারা কিভাবে দেখতো কিভাবে ইন্টারেস্টিং প্রথমত আমরা তখন ওখান পাকিস্তান আর পাকিস্তান টোটাল পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ থেকে তিন চারজন আর ওদিক থেকেও এরকম পাঁচ ছয়জন হবে আর বাকি ইন্ডিয়ান প্রায় বিশ পঁচিশ জন আর কি তো আমরা সবাই মিলে তখন একটা প্রতিষ্ঠান ছিল তার নাম অক্সফোর্ড মজলিস আচ্ছা এটা ছিল সেই স্বাধীনতার জন্য যারা ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে যেসব ছাত্ররা মানে সংগ্রাম করতো তাদের একটা সংগঠন ছিল আমরা সেই সংগঠনের মধ্যে সেই ঐতিহ্যকে রেখে আমরা তখন আফ্রিকাতে যেসব কলোনিজমের বিরুদ্ধে যে যে আন্দোলনগুলো চলছিল তার প্রতি একাত্মতা জানানো এবং সাউথ দক্ষিণ আফ্রিকার যে আন্দোলন বর্ণবৈষম্যবাদের ব্যাপারে সেখানে আন্দোলন এগুলো ছাত্র হিসাবে আমরা সেখানে সম্পৃক্ত হতে শুরু হলাম আর ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওরা সময় ওই ফিলিংটা হতে দিত না যে আমরা অন্য অন্য দেশ দেশ অথবা এটা কোনো বৈষম্য আর বিশেষ করে এটাই ওখানকার বৈশিষ্ট্য যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র 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 এদের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক গুলো ছিল হ্যাঁ তারপর তার ব্যক্তিগত জীবন মানে আপনার দাম্পত্য জীবন শুরু হলো কবে নাগাদ এবং ম্যাডামের সঙ্গে বিয়ের ঘটনা মনে পড়ে চৌষট্টি সনে আপনার পূর্ব পরিচিত ছিলেন অল্প পরিচিত এখানে হয়েছিল তারপরে আমি অক্সফোর্ডে আবার ফিরে গেছিলাম চৌষট্টি শনে আমার থিসিস জমা দিতে কেন আমি থিসিস শুরু করে চলে এসেছি যে আমি প্র্যাকটিস করব আমার প্র্যাকটিস পিএইচডি নাও করলে চলে কিন্তু আমাকে ওরা বলছে না তুমি এখানে সময় নিয়ে যাও ওখানে ফাঁকে ফাঁকে করে যখনই মনে করো যে এটা সাবমিট করতে চলে এসো চৌষট্টি সনে যখন যায় তো আমার ওয়াইফও ওখানে অক্সফোর্ডে গেছেন আমাদের ওখানেই বিয়ে হয়েছে আচ্ছা আপনার বিয়ে হয়েছে অক্সফোর তারপরে আপনার পরিবার আপনার ছেলে মেয়ে তারপরে আমার তো দুই মেয়ে একজন এখন সাতষট্টি সনে একজন ঊনসত্তর সনে এই কারণে সাতষট্টি ঊনসত্তর এখানে বলছি যে এটা ছেষট্টির পরে তো আমাদের জীবনে খুব ভালো সময় গেছে ছেষট্টির পরে যে আন্দোলন যেটা ছয় দফাতে শুরু হলো ইত্তেফাক বাজি আক্ত হলো এই ছয় দফার বিরুদ্ধে যে ওদের যে আক্রমণ শুরু হলো তখন কিছুদিন পরে আগরতলা ষড়যন্ত্র মামলা তথাকথিত তো সেইগুলোতে আমরা কৌশলী হিসাবে পেলাম ইত্তেফাক কেসেও আমি একটা কৌশলী হিসাবে ভূমিকা রাখতে হয়েছিল এটাতে একই একদিকে আমাদের মানে যেমন দেশের কাজের মধ্যে জড়িত হয় জাতীয় একটা কাজে আমরা মানে সবাই জড়িত হলাম আর অন্যদিকে সুযোগগুলো পেলাম সেখানে আইনজীবী হিসাবে এইগুলো কাজ করতে এবং এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু রাজনীতির সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠলো আর কি আমরা আপনার রাজনীতিতে আসা এবং তার পরবর্তীতে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এসব সব কথা শুনবো ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরছে কিছুক্ষণের মধ্যেই কথা বলবো ডক্টর কামাল হোসেনের সঙ্গে দর্শক আরেকবার স্বাগত বিরতির পর ফিরলাম কথা বলছিলাম ডক্টর কামাল হোসেনের সঙ্গে স্যার আপনার পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবনের গল্প আমরা শুনলাম এই এই করতে করতেই তো সময়টা চলে আসলো মুক্তিযুদ্ধ আসন্ন আপনি ছয় দফার কথা বলছিলেন আপনি আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বলছিলেন আওয়ামী লীগের সঙ্গে বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আপনার পরিচয়ের গল্পটা আর আমি অবশ্য শিক্ষকতাও করেছি ওই ষাটের দশকে তো ওনার সঙ্গে প্রথম পরিচয় হলো ওই উনষাট আসার পরে তখন থেকে তো মার্শাল ল এবং তখন আমাদের তখনকার মুজিব ভাই দেখি যে অনেকগুলো তার বিরুদ্ধে সেই হয়রানিমূলক মামলাগুলো দিয়ে বেলের জন্য সর্বার্দি সাহেব আসতেন তো আইনজীবী হিসেবে সর্বার্দ সাহেব আসতেন হ্যাঁ তো আমি নিশ্চয়ই নতুন আইনজীবী ওনার সঙ্গে যাওয়ার আগ্রহ ছিল তো ওনার সঙ্গে গেছি কোর্টে তো দেখি কিভাবে সর্বদি সাহেব বেল মুভ করতেন ম্যাজিস্ট্রেটকে মাই লর্ড বলতেন যদিও ওখানে নর্মালি লর্ড হাইকোর্টে বলার কথা তো আমি কে বলতেন যে না দেখো জজের প্রতি খুবই শ্রদ্ধাশীল থাকা উচিত মাই মাইলর্ড বললে ভালো একজন ক্যাপ্টেনকে জেনারেল বললে খুব খুশি হয় তাই না তো ম্যাজিস্ট্রেটকে লর্ড বললে আমি মনে করি যে আরও মানে সে আমার মানে যে কথা বলছে এটা তার কাছে গ্রহণযোগ্য হবে এই ওনার সঙ্গে যে যে আমার সেই অভি মানে এটাও খুব বিরাট একটা সুযোগ একদিকে আর অন্যদিকে ভয়াবহ অবস্থা যে সব রাজনীতি নিষিদ্ধ আর এই হয়রানির মূলক মামলাগুলো ব্যাপকভাবে দেওয়া হচ্ছে তো এটি হলো আমাদের প্রথম মানে সে শুরু রাজ আইনজীবী হিসাবে কাজগুলো আর ডিটেনশানে তো পাইকারিভাবে তখন সবাইকে দেওয়া শুরু করলো ইভেন আমাদের মতিন সাহেবেরা সব তখন সে বিনা বিচারে আটক তো এইভাবে ওনার কাছে সম্পর্ক হলো মানিক মিয়া সাহেবের বাসায় আমরা যে বস বসতাম কেন হ্যাঁ তফজ মানিক মেয়া এই শান্তিনগরে তো উনি থাকতেন এবং শরীর সাহেব ওখানেই থাকতেন তো উনি যখন থাকতেন তো আমরা বাইরে বসে থাকতাম মুজিবভাবে থাকতেন তো আমার সুযোগ হলো ওনার সঙ্গে অনেকগুলো প্রশ্ন করে অনেক প্রশ্ন যে চুয়ান্নর এত বড়ো বিজয়ের পরে আঠান্ন কেন হলো তো সেইগুলো বলতেন যে আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে বলে তারা এটা মেনে নিতে চায় না বলে জানতো যে উনষাট সনে নির্বাচন হওয়ার কথা তো সেটা হয় নাই ওইটাকে না করার জন্যই আটান্নতে মার্শাল ড হয়ে গেল যে এটা আমাদের সংখ্যাগরিষ্ঠতাকে তারা কোনোভাবে মেনে নেবে না এটাই দেখো তো আমি জিজ্ঞেস করলাম এই কতদিন আমাদের সহ্য করতে হবে তো আমি ভেবেছিলাম উনি বলবেন যে আর কত এক কিছু দিনের মধ্যে উনি বললেন চিন্তা করে দেখো এটা বাংলাদেশের মাটি মেনে নেবে না মানুষ মেনে নেবে না পাঁচ বছর লাগতে পারে দশ বছরের বেশি থাকবে না কত সালে বললেন এই কথা শনে এটা কত উল্লেখযোগ্য দেখেন কেন উনসত্তরে যখন গণ অভ্যান হল গণ আমাকে হলো আমি তখন যে কম্পিউটারে হিসাব বছর ঠিক বিদায় করে এই এই বঙ্গবন্ধুর হাত ধরেই তো আপনি আওয়ামী লীগে আসলেন তারপরে মুক্তিযুদ্ধের সময়ের গল্প যদি আপনার মনে পড়ে বা পঁচিশ মার্চের আগে থেকেই যে ধরনের আলাপ চলছিল তখনকার সময় এক ধরনের সংলাপ চলছিল আইব খানের সঙ্গে এই সেটার প্রক্রিয়ার সঙ্গে আপনি ছিলেন হ্যাঁ সেটি আসলে ঠিকই ধরেছেন সেখানে আমি তো আইনজীবী হিসাবে ছিলাম ওই আগরতলা মামলা থেকে উনি আমরা নোটিশ দিয়েছিলাম যে বিনা শর্তে ছাড়তে হবে পাশাপাশি আন্দোলনের শক্তি ওনাকে নিয়ে আসলো কিন্তু তাদের ওই নোটিশকে ধরে ঘোষণা দিল যে না এই যারা এখন সংবিধান যেহেতু পুনর্জীবিত হয়েছে এই মামলা চলতে পারে না সবাইকে নিউনি উনি বেরিয়ে আসলেন ওনাকে বেল টেল দেওয়া হয়েছে উনি ওদের প্রশ্নে ওঠে না তো উনি একদম বিনা শর্তে সবাই মুক্ত হয়ে ও ঊনসত্তর শুনে বেরিয়ে আসলেন রেস্কোস ময়দানে সম্মিলিত ছাত্র সমাজ ওনাকে বঙ্গবন্ধু হিসাবে বরণ করে তারপর মুক্তিযুদ্ধ শুরু হলো যখন পঁচিশ মার্চ রাতে বঙ্গবন্ধু অ্যারেস্ট হলো তার কিছুদিন পরে বোধহয় আপনি অ্যারেস্ট হলেন হ্যাঁ মানে আমি ফার্স্ট পয় পয়লা এপ্রিল আমি অ্যারেস্ট হলাম যেদিন অলরেডি ওনাকে নিয়ে গেছে সেদিন কেন আমাকে নিয়ে ওই জায়গায় রেখেছে যেখানে ওনাকে রেখেছিল অ্যারেস্টের আগে আমাকে বলল তোমার লিডার এখানে ছিলেন পরের দিন আমাকে ওরা ওই প্ল্যানে নিয়ে প্রথম করাচিতে নামলো রানওয়েতেই প্ল্যান চেঞ্জ করে নেক্সট নিয়ে গেলো ওরা এয়ারপোর্ট ওখান থেকে মাইক্রোবাসে নিয়ে বা তিন চার ঘন্টা পরে দেখি যে একটা শব্দ শুনছি গেট খোলা বন্ধ দেখি যে হরিপুর কেন্দ্রীয় কারাগার তারপরে তো দেশ স্বাধীন হলো এবং আপনি ফিরলেন সঙ্গে দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর সঙ্গে আপনার প্রথম যে দেখা সেই মুহূর্তে বঙ্গবন্ধু কেমন মানে তার অনুভূতি কেমন ছিল আপনার অনুভূতি কেমন ছিল স্বাধীনতা তো হলো ষোলোই মানে মুক্তি হলাম স্বাধীনতা ছাব্বিশে মার্চ মুক্তি আমরা মানে যেমন ওরা সারেন্ডার করলো ষোলোই ডিসেম্বর সেদিন থেকে আমার অবস্থার উন্নতি হতে হওয়া শুরু করলো জেলখানায় আমাকে ভিআইপি হিসাবে খাওয়া আসতেছে প্লেটে আগে একটা টিনের বাটিতে আসতো একটু আমাকে পরিদর্শন করাচ্ছে আর আঠাশে ডিসেম্বর বারো দিন পরে আমাকে হঠাৎ বলছে তোমাকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে তখন নিয়ে গেল সেখানে সেদিন আমার বঙ্গবন্ধুর সঙ্গে এক জায়গায় আসলাম সিহালা রেস্ট হাউস পুলিশ অ্যাকাডেমির মাঠে একটা ডাক বাংলোর মতো গেস্ট হাউস তো আমি ঢুকেছি ওখানে বলছে ওই রুমে যাও ঢুকে দিয়েছি বঙ্গবন্ধু দাঁড়িয়ে তুমি আমার তো ভুট্টো এসেছিলো ওকে আমি ওনার সঙ্গে দেখা করতে আমি বলছি যে কামাল হোসেন আমার উনি মনে আমি বুঝতে পারলাম যে আমার লয়াররা যখন আমার ট্রায়াল করছিল বলে এরপরে কামালের ট্রায়ালে যেতে হবে তো আমি ধরে নিয়েছি যে তুমি বন্দি তো ওকে বলাতে তোমাকে আজকে পাঠিয়ে দিয়েছে তখন সেই দিন থেকে আমাদের শুরু হলো কীভাবে আমরা দেশে ফিরে যাই ওই মুহূর্তের বঙ্গবন্ধু মানে স্বাধীন দেশের বঙ্গবন্ধু ওনার ওই দিনের চেহারা বা ওই দিনের উপলব্ধি না সেটি দেখেছি যে উনি বন্দি হিসাবে যে কীভাবে একটা তার যে নিজের আত্মসম্মানবোধ এবং আত্মবিশ্বাস যে দেখো আমরা স্বাধীন হয়েছি এরা অনেক মানে সে তো আমার তো মৃত্যুদণ্ড দিয়ে রাখছে কেন ওই ওনার ওনার বিচারের কথা বললেন তো উনি বললেন দেখো আমার প্রথম তো বলেছিলাম যে আমার ট্রায়াল লয়ারকে হবে তো আমি তোমার নাম বলেছিলাম তো ও জজ বললো না এটা সম্ভব না ব্রোহী সাহেবকে দিচ্ছি তো ব্রোহি সাহেবকে উনি বললেন দেখো আমার তো বিচার হয়ে গেছে আই আয় খান যে ভক্তিতা করেছে যে উনি দেশদ্রোহিতা করেছে তো আমি কী কী বিচার এখানে এই এখানে কি বিচার পাবো তো সে বললো যে আমি তো জানতাম যে এটা একটু দণ্ড হবে এবং তারা যে তাদের পূর্বপরিকল্পনা এটাই তারা মানে বাস্তবায়িত করবে কিন্তু ওনার যে ডিগনিটি আমি দেখেছি যে যেসব অফিসার পরে আমার সঙ্গে দেখা হলো ওই ওনার মুক্তির সময় যারা পাহারা দিত কর্নেল যে কত ওনার প্রতি একটা উনি উনি মানে যে শ্রদ্ধাবোধ আদায় করেছেন বাই ডিগনিটি এবং যখন ওরা বলতো যে আপনি এই রাষ্ট্রকে ভেঙে দিলেন কেন তখন উনি ভেঙে 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 আমি ছিলাম তখন এগুলো কথা বলতেন শেষে ওরা সব বলে যে এই কথা তো আমাদের জানা ছিল না বলেন আমরা যে জেনারেলি আইয়াখানকে শেষ করে দেবো কেন না তোমরা এইগুলো বাবা এইগুলো করিও না আমাদের দেশে আমরা দ্রুত যেতে চাই তোমরা এসবের মধ্যে যেও না যখন উনি বেরিয়ে আসছেন করেছে যে স্যার আপনি যে এরকম মানে মানুষ এটা আমরা ভাবতেই পারি আমরা এই মুক্তি বিজয়ের বেশে বাংলাদেশে আপনারা ফিরলেন এবং তারপরের গল্পগুলো শুনবো আর একটা বিরতি নিচ্ছি দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি সাথে থাকবেন নিশ্চয়ই দর্শক ফিরলাম আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের কথা বলছিলাম ডক্টর কামাল হোসেনের সঙ্গে স্যার তারপরে তো দেশ স্বাধীন হল আপনি মন্ত্রী হলেন এবং বঙ্গবন্ধুর ক্যাবিনেটে আপনি সর্বকনিষ্ঠ মন্ত্রী এবং আইন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রথম পেলেন এবং সংবিধান প্রণয়ন হলো আপনার হাত দিয়ে এই গল্পটা যদি একটু হ্যাঁ এই ঠিকই আপনি ধরেছেন যে আমি আইন মন্ত্রী করাই হলো এটা বলে যে সংবিধান প্রণয়ন করা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন তো সেটাই আমি শুরু করলাম যেদিন থেকে ওত নিলাম সেদিন থেকে এই কাজ শুরু করলাম দশই এপ্রিল আমরা বসে সেই প্রস্তাব নেওয়া হলো যেখানে মূল নীতিগুলো স্বীকৃতি হলো এই চার মূল নীতি এর ভিত্তিতে সংবিধান হবে এবং আমরা দ্রুত মানে রাত দিন খেটে এটা চৌঠা নভেম্বর হলো সেদিন আমরা গৃহীত হলো যে ষোলোই ডিসেম্বর থেকে এটা কার্যকর হবে তো সেটা আমি মনে করি আমাদের স্বাধীনতা যে মূল্য দিয়েছি তার অর্জন হলো এই সংবিধান করার ক্ষমতা পাওয়া যেটা আমরা পাকিস্তানে কোনো দিন পাইনি এরা পেয়ে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানে লিপিবদ্ধ করা আছে এই দেশের ক্ষমতার মালিক হলো জনগণ আমি বলি এই বিধানটা হলো মৌলিকের চেয়ে মৌলিক বিধান যেটা এটা কোনো দিন কেউ মুছে দিতে পারবে না কারণ স্বাধীন দেশের এটাই মানে পরিচয় তো এইটাকে ধরে আমি মনে করি যে আমরা এই পঁচাত্তরের পরে যেগুলো ভয়াবহ ঘটনাগুলো ঘটলো এটা আমরা ভাবতেই পারি না যে এইভাবে আক্রমণ আসবে যে আমরা বঙ্গবন্ধুকে হারানাম সপরিবারে তারপরে যে চার জাতীয় নেতাকে জেলখানায় হারালাম আমি তখন থেকে গেছি লন্ডনে পাঁচ বছর নির্বাসনে যে এই অবস্থার সঙ্গে তো আমরা কোনোভাবে মেনে মেনে নিতে পারি না আমি প্রতিবাদ প্রতিরোধ একটু পেছনে ফিরতে চাই এই ঘটনার আগে আপনি আইনমন্ত্রী পরে সংবিধান প্রণয়ন শেষে আপনাকে বঙ্গবন্ধু পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন এবং তারপর কিছুদিন আপনি খনিজ সম্পদ মন্ত্রণের দায়িত্ব সঙ্গে ছিল তো আপনি বঙ্গবন্ধু যেদিন শহীদ হলেন বঙ্গবন্ধু যেদিন মারা গেলেন বঙ্গবন্ধুকে যেদিন সপরিবারে হত্যা করা হলো ওই সময় আপনি কোথায় ছিলেন এবং বঙ্গবন্ধুর সঙ্গে নিশ্চয়ই আপনার অনেক কথোপকথন হতো বঙ্গবন্ধু এরকম কোনো আশঙ্কা করেছিলেন কিনা হ্যাঁ চুহাত্তরে তো সবচেয়ে আরেকটা বড় কাজ যে স্বাধীন আমরা জাতিসংঘে আমাদের সদস্য লাভ করলাম বঙ্গবন্ধু সে বাংলায় প্রথম ভাষণ দিলেন এরপরে পঁচাত্তর আসলো তো পঁচাত্তরে আমরা মানে সেই অগস্ট মাসে সত্তর তারিখের দিকে ইন্ডিয়াতে আমাদের যাওয়ার কথা তার আগে কিন্তু একটা প্রস্তাব এসেছিলো যে ইউগোস্লাভিয়াতে ওরা চাচ্ছে যে জোট নিরপেক্ষ সম্মেলন হবে পেরুতে তো টিটো আর বঙ্গবন্ধুর মধ্যে একটা খুব ভালো একটা মানে সম্পর্ক ঘনিষ্ঠতা ছিল আর বাংলাদেশকে তারা চেয়েছে যে আমরা যা কিছু ওখানে প্রস্তাবগুলো দেবো আমরা যৌথভাবে দেবো তো আমাকে প্রস্তাব পাঠালো যে তোমাকে আমাকে পাঠিয়ে দেওয়া হোক যাতে খরসাগুলো তৈরি করার ব্যাপারে ওদের ফরেন সঙ্গে বসে করি তো বঙ্গবন্ধুকে বললাম দেখেন সত্তর অগস্ট যেতে হবে ওরা বলছে বারো অগস্টে ওখানে যেতে তো ওরা আবার প্রথম আমি না করলাম কিন্তু তারা ফ্লাইট ফ্লাইট ওয়ার্কআউট করে বললো যে না আপনাকে পনেরো তারিখে ষোলো তারিখ এখানে লেটেস্ট পৌঁছে দেবো সকালে তখন বঙ্গবন্ধু যখন এরকম পিড়াপিড়ি করছে তো যাও তো ওনার মানে আদেশে গেলাম আর আমি ইউগোস্লাভিয়াতে ছিলাম পনেরো আলোচনা শুরু করে রওনা দেব তখন এই ভয়াবহ ভয়াবহ খবর যে কু হয়েছে বঙ্গবন্ধু হয়তো নাই তো আমার আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন জার্মানিতে তার জার্মানিতে আমি কখনই আমাদের রাষ্ট্রদূত হুমানচন্দ্র চৌধুরীর সঙ্গে ফোনে কথা বললাম উনি বলছেন ওরা ব্রাসেলস এ গেছেন সানাউল হাক সেন অ্যাম্বাসডার হা হাসিনা রেহানা ওখানে আছেন তো আমি বললাম ওনাদেরকে আনানোর ব্যবস্থা করেন কেন এরকম উনি বাই দ্যাট টাইম এই ভয়াবহ ঘটনার কিছু তথ্য প্রাথমিক তথ্য পেয়েছেন তো না আমি ওনাদের আনানোর ব্যবস্থা করছি আমি বললাম আমিও বনে চলে আসতেছি তো আমিও সোজা বনে গেলাম এবং বনে ওনরা যখন ওনাদের পৌঁছানোর আগে আমি পৌঁছে গেছি তো ওনারা যখন আসলেন বনে আমরা একসাথে বসে এই তথ্যগুলো সংগ্রহ করা শুরু করলাম আর আমিও বললাম যে না এই অবস্থার মধ্যে এখন শুনলাম যে এই ধরনের একটা সরকার গঠন হচ্ছে তো আমরা এইরকম এইগুলো অবৈধ সরকার তো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না তো আমি তো এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আমি আমার লাল পাসপোর্টটা লন্ডনে সত্তর অগস্টে জমা দিলাম এবং ভাগ্য যে আমি যে একটা অক্সফোর্ডের ফেলোশিপ নিয়ে কাজ শুরু করেছিলাম আগে জানুয়ারি পঁচাত্তরে ওরা ফোনে আমাকে বললো তুমি এসে এটা করতে পারো তো আমি অক্সফোর্ডে চলে গেলাম জি তারপরে বঙ্গবন্ধুর মারা যাওয়ার পরে তো উল্টো পথে হাঁটলো দেশ আপনি দেশে ফিরলেন বোধ হয় আশির দশকে আশির হ্যাঁ শুরুর দিকে তারপরে আওয়ামী লীগের সঙ্গে আপনি বাংলাদেশের সংবিধান প্রণয়ন করলেন বঙ্গবন্ধু আপনাকে পররাষ্ট্রমন্ত্রী বানালেন বঙ্গবন্ধু আপনাকে সাংঘাতিক আদর করতেন বিশ্বাস করতেন সেই বঙ্গবন্ধুর হাতে গড়া তাহলে আওয়ামী লীগ আপনি ছাড়লেন কেন নব্বই সালের দিকে ছাড়লাম সুযোগ কথা যে ওনার রাজনীতি ওখান থেকে সরতে আরম্ভ করলো আমি বলবো কেন করলো এটা তো লম্বা আলোচনা কিন্তু অস্ত্রধারীদের এটা অফকোর্স গণতন্ত্র ছিল না বলে অগণতান্ত্রিক অনেক রকমের এইসব জিনিস শুরু হলো যে ক্যাডার ক্যাডার শব্দ পলিটিক্সের শব্দই না মানে আদর্শবাদী পলিটিক্স হতে পারে কিন্তু যারা অস্ত্র ধরে এটা ক্যাডার এটাকে পলিটিক্স বলাই যায় না এটা শুরু হলো তথাকথিত মানে এটাকে বলা হলো যে না প্রগতিশীল রাজনীতিতে যুবকদেরকে অস্ত্র দিতে হবে তো আমি বললাম এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না বঙ্গবন্ধু এটা কোনোদিন আমাদেরকে শিক্ষা দেয়নি সবশেষ স্যার দুই সালের দিকে যখন ওয়ান ইলেভেনের মতো একটা পরিস্থিতি তৈরি হলো সেই সময় অনেকেই বলছিলেন যে যারা আমাদের বিকল্প শক্তির উত্থানের কথা বলেন আপনি তাদের প্রধান নেতা এবং সামরিক বাহিনীর সঙ্গে একটা যোগ সেরকম কিছু হতে যায় না এটা খুবই দুঃখজনক কেন আমার ক্লিয়ারলি মনে আছে যে আমি রাজশাহীতে ছিলাম সেদিন শীতের কাপড়গুলো বিস্তর যখন বলল যে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হবে তখন শুনলাম যে এরকম ইয়াজুদ্দিন সাহেব পদত্যাগ করে আরেকজনকে নিয়োগ করেছেন তো আমার আমরা কিন্তু কোর্টে মামলা করেছিলাম যে ইয়াজুদ্দিন নিরপেক্ষ নির্দলীয় সরকার প্রধান হতে পারেন না প্রায় অর্ডার পেয়ে গেছিলাম যখন আমাদেরকে কোর্টে বন্ধ করে দেওয়া হল শুনানি আর পরে দেশদ্রোহিতার মামলা আমরা যারা আইনজীবীরা ছিলাম করলাম আমরা ইতিমধ্যে আইনি লড়াই করে ভোটার লিস্ট বাতিল করালাম এই ইলেকশন কমিশন থাকতে পারে না এটা করলাম তো এই ঘটনার পরে যখন ফখরুদ্দিন সাহেব আমাকে ডেকে পাঠালো যে আপনার জন্য আইন এর ব্যাপারে কিছু জিজ্ঞেস তো আমি মাহমুদুর ইসলাম যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং উনিও সাংবিধানিক আইনের বিশেষজ্ঞ ওনাকে নিয়ে গেলাম দেখুন কি করা এখন দেখেন আমাদের দাবি ছিল অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে গঠন করা যে নির্বাচন বাইশে জানুয়ারি হতে যাচ্ছিলো এটা অবাধ নিরপেক্ষ হতো না কেন কেউ অংশগ্রহণ করছিল না তিনশো লোক তারাই থাকত জামাত এবং বিএনপি সম্ভবত ওনার যে প্রাইম মিনিস্টার সেটাও ঠিক করা হয়েছিল জানেন যে ব্যক্তিটা ওনার তখনকার নেত্রী বড় ছেলে তো আমরা এইগুলো আমরা মোটেই পাই চাই না আমরা চাই ইলেকশন আমরা চাই এই ভোটার লিস্টের জায়গা একটা নতুন নতুন সঠিকভাবে তৈরি করা এবং জাতিসংঘে এসে করলে আরও ভালো সেটাই হলো এক কোটি চল্লিশ লক্ষ ভোট বাদ পড়লো ভুয়া ইলেকশন কমিশন পুনর্গঠন হলো থেকে আমরা মুক্ত হলাম দু হাজার আটের নির্বাচন হলো আমরা মানে সেটা পেলাম যেটা কেউ ভাবতে পারে নাই যে যারা চেয়েছিলেন বাইশে জানুয়ারিতে তারা পাঁচ বছরের জন্য চলে আসবেন অথবা কতদিন আরো চলে আসবেন সেটা থেকে মুক্ত হলাম মুক্তিযুদ্ধের পক্ষে যারা মানে স্বাধীনতার পক্ষে এই আমরা শেষ করতে হবে আমার একদম শেষ প্রশ্ন এই আপনি বাহান্ন দেখেছেন আপনি উনসত্তর দেখেছেন আপনি একাত্তর দেখেছেন আপনি নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছেন আপনি বর্তমান বাংলাদেশে দেখছেন এবং বাংলাদেশের মূল যে মানুষটির স্বপ্ন দোষটা সেই বঙ্গবন্ধু যে বাংলাদেশ চেয়েছিলেন আর আজকের বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে এবং সেখান থেকে আপনার স্বপ্নটা কী প্রথমত স্বাধীনতা আমরা ধরে রেখেছি গণতান্ত্রিক কাঠামোর আক্রমণের পর আক্রমণ হয়েছে যে কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সেভাবে গড়ে ওঠে নাই যে ধরনের সংসদ মানে নব্বই আমরা সেটাই করেছি সংসদীয় গণতন্ত্র আন্দোলনের ফসল সেটা পেয়েছি কিন্তু সংসদকে যেভাবে আমরা চেয়েছি যেটা হওয়ার কথা সেটা এখনও পাইনি বলে আমি বলছি যে এগুলো হলো সেই অগণতান্ত্রিক যে আমাদের উপরে যেসব আক্রমণ হয়েছিল তার থেকে এগুলো হয়েছে কিন্তু এখন যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা অন্তত ধরে রেখেছি সংবিধানকে মোটামুটি আমরা ধরে রেখেছি ওই যে অনু যে সংশোধনী হয়েছিল পঞ্চম টন ওগুলো থেকে মুক্ত হয়েছে অষ্টম থেকে মুক্ত হয়েছি সেখানে মনে করি যে জনগণ ক্ষমতার মালিক এটা এখনও আছে গণতান্ত্রিক কাঠামো আছে আনুষ্ঠানিকভাবে আছে কার্যকর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে আমি এই বিষয়ে আর তরুণ সমাজ বিশেষ তরুণ সাংবাদিক তরুণ ছাত্র তরুণ আইনজীবী তরুণ কৃষক এদেরকে আমরা মানে আশা করি শ্রমিক এরা সবাই মিলে এই দেশ আমাদের সকলেরই কোনো ব্যক্তির না কোনো দলের না এটা বিশ্বাস আমরা অন্তর থেকে করে এসেছি বিজয়ী হয়েছি এই বিজয়ী যোদ্ধাদের দেশে আবার ইনশাল্লাহ আমরা সেই গণতন্ত্র পাবো যেটা আপনার আমার সকলেরই আকাঙ্ক্ষা জি ডক্টর কামাল অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক কথা বলছিলাম ডক্টর কামাল হোসেনের সঙ্গে শেষ করতে হচ্ছে আজ দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে ভালো থাকবেন সবাই